হই তাই যদি দেশেরও দেশি শ্রীচরণে হইতাম দাসী রে আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু মানতাম না কারো মানা তোমায় আমি হলে মচেনা তোমায় আমি হলে মচেনা দর্শক আমরা এখন কথা বলবো এখানকার স্থানীয় যিনি আসলে ট্যুরিস্টদের গাইড দিয়ে থাকেন নৌকা থেকে শুরু করে তাবু থেকে শুরু করে সব ধরনের গাইড করে থাকেন আপনার নাম মোহাম্মদ আলী মোহাম্মদ আলী আপনি কতদিন ধরে ট্যুরিস্ট গাইড করে যাচ্ছেন আমি আজ থেকে 2012 সাল থেকে ট্যুরিস্ট গাইড মানে 8 বছর ধরে আপনি ট্যুরিস্ট গাইড করে যাচ্ছেন উনি 8 বছর যাবত ট্যুরিস্ট গাইড করে যাচ্ছেন আপনার ফোন নাম্বার যদি কেউ আসে আপনাকে ফোন দিলে আপনি সাপোর্ট দিবেন তো না ইনশাআল্লাহ আচ্ছা 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 ওনারা এই এলাকার লোকাল আপনারা নিশ্চিন্তে তাদের সাথে যোগাযোগ করে আপনার ফোন নাম্বারটা বলেন তো 01641430105 আচ্ছা আপনারা যদি কেউ নিঝুম দ্বীপে আসতে চান মোহাম্মদ আলী ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর উনি নিঝুম দ্বীপেরই বাসিন্দা এখানকার লোকাল সিএনজি চালিয়ে থাকেন উনি সিএনজি ড্রাইভার সিএনজি দিয়ে ঘুরে ঘুরে আপনাকে নিঝুম দ্বীপ দেখাবে আপনার জন্য নৌকার ব্যবস্থা করে দেবে আপনার জন্য রিসোর্টের ব্যবস্থা করে দেবে উনি নাকি একটি গান লিখেছেন এই নিঝুম দ্বীপকে নিয়ে চলুন আমরা জাস্ট 2টি লাইন এই গানের শুনি চলুন নিঝুম দ্বীপের ছেলে আমি নিঝুম দ্বীপের ছেলে আমি বাড়ি আমার বালুচর হাইরে বাড়ি আমার বালুচর ছাড়ে দিকে ঘিরায় আসে নদী আর সাগর আমাদের ছাড়ে দিকে ঘিরায় আসে নদী আর সাগর নিঝুম দ্বীপের ছেলে আমি নিঝুম দ্বীপের ছেলে আমি বাড়ি আমার বালুচর বাড়ি আমার বালুচর চারিদিকে ঘিরায় আসে বঙ্গোপসাগর আমাদের চারিদিকে ঘিরায় আসে নদী আর সাগর মাওলা তুমি দয়ার প্রহর আল্লাহ তুমি দয়ার প্রহর একটু দয়া মোদের কর হাইরে একটু দয়া মোদের কর আইলা বন্যা নষ্ট করছে সবার বাড়ি ঘর হাইরে আইলা বন্যা নষ্ট করছে সবার বাড়ি ঘর হাইরে চারে দিকে ঘিরায় আছে নদী আর সাগর সারা দেশের সবার জন্য সারা বিশ্বের সবার জন্য আছে বাইরে সুখবর আছে বাইরে সুখবর নিঝুম দ্বীপে ঘুরতে আসলে ভরবে যে অন্তর তোমাদের নিঝুম দ্বীপে ঘুরতে আসলে ভরবে যে অন্তর হাইরে ছাড়ে দিকে ঘিরায় আছে নদী আর সাগর